আজ আমি তোমাদের পড়াব কোষে দেখি চোদ্দ পেজ একশো তিপ্পান্ন আগের ক্লাসেই তোমাদের চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আগে দেখো কোষে দেখি তোমাদের করে দিচ্ছি এই যে নিচের ছবির মধ্যে ছেদ বিন্দু খুঁজি ও লেখো ছেদ বিন্দু মানে কি দুটো সরল লেখা যে বিন্দুতে ছেদ করে তাহলে প্রথম ছবিতে তার ছেদ বিন্দু কী হবে ডি ই এবং এফ ঠিক আছে দ্বিতীয় ছবিটা ছেদবিন্দু বিন্দু দুটো শহর লেখা ছেদ করছে পি কিউআরএস আর এই দুটো সহলেখা টি বিনতে পি কিউ আর এস এবং টি তিন নম্বর ছবিটা ছেদবিন্দু বিন্দু কত কোনগুলো হবে এ বি সি ডি ছেদ করছে দুটো শহর লেখা আর চার নম্বর ছবিতে ছেদবিন্দু কোনটা হবে কে এল এন এম ও ঠিক আছে এইগুলোই আমি লিখে দিয়েছি কমা কমা দিয়ে লিখবে ঠিক আছে তাই বুঝতে পারলে ছেদবিন্দু এবার পরেরটা চলে যাও আচ্ছা কয়েকটা কি নিচের প্রতিছবিতে সরল লেখাংশ ও রশ্মি খুঁজি তুমি আগে প্রথমে তোমাদের আগেই পড়িয়েছি সরল লেখাংশ আর রশ্মি সরল তাই তোমাদের আগেই করেছিলাম এইটা কি এটা হচ্ছে সরল কি এটা কি এটা হচ্ছে কি না সরল রেখা এই যার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই আর এটার একটা প্রান্তবিন্দু আছে এটা হচ্ছে রশ্মি এটা হচ্ছে রশ্মি আর সরল লেখাংশ কি তার দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে বোঝা গেছে এটা আগের এদিন তুমি ভালো করে বুঝে তাহলে প্রথমটা হচ্ছে সরল লেখা তারপরটা হচ্ছে রশ্মি এটা হচ্ছে সরল লেখাংশ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এক নম্বর ছবি তাহলে এক নম্বর ছবিতে তাহলে কি হচ্ছে এটা দেখো তাহলে কোনটা তাহলে এক্স ওয়াই তাহলে এটা কি এক্সটা একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু তাহলে এটা কি এক্স ওয়াই আর হচ্ছে এক্স জেড এই দুটো কি হচ্ছে রশ্মি তাহলে এক্স ওয়াই আর এক্স জেড হলো রশ্মি ঠিক আছে আচ্ছা তারপরের ছবিটা দেখো তারপরের ছবিটা কি আছে আমি এগুলো লিখেও দিয়েছি দু নম্বর ছবিটা ছবিটা একটু দেখবে দু নম্বর ছবিটা কি হচ্ছে তাহলে দু নম্বর ছবিটা তোমার এ বি আর হচ্ছে বি সি এইগুলো কি এ বি আর বি সি হলো রশ্মি আর এ বি হল সরল লেখাংশও বোঝা গেল এবি এডি সরি এডি আর বি সি হল রশ্মি আর এবি হলো সরল লেখাংশও ঠিক আছে আচ্ছা তার পরের ছবিটা দেখো তার পরের ছবিটা কী হচ্ছে না কোনটা কোনটা না বি কোনটা না বি এইখান থেকে হচ্ছে তো বি এ এবং ডিই হলো কি এ আর ডি হলো রশ্মি আর বিসি এবং ডিসি হল সরল লেখাংশ বোঝা গেছে সরল লেখাংশ আচ্ছা তা সবাই বুঝতে পেরে পারলে বি এ এবং ই হল কি রশ্মি আর বি সি আর ডিসি হলো সরল লেখাংশ তার দেখো কি তারপরেরটা কী হচ্ছে না এবি আর সি ডি এগুলো কি সরল লেখা আর ও এ আর ও সি এগুলো হচ্ছে রশ্মি সবাই বুঝতে পারলে আচ্ছা এই ছবিটা দেখে বুঝেছ আচ্ছা তাহলে এইগুলো তোমরা করে নেবে আচ্ছা এবার পরের এ দেখো আচ্ছা এটা কি আছে না হুম এবারে কি বলছে না এটা কি এই এই বিন্দু তিনটিকে কী বলব এই বিন্দু দিনে কি বলবো বলবো এই তিনটে বিন্দু কটা শহর লেখা আঁকা যায় একটি মাত্র লেখা আঁকা যায় ঠিক আছে আচ্ছা দেখো এটাই আমি লিখে দিয়েছি আঁকা আঁকা যায় যায় ঠিক আছে লিখে দিয়েছি দেখো আচ্ছা এবারে দেখো হুম এবারে এই ছবিটা দেখো হুম চারের এটা কি বলেছে একটা ছবি দিয়েছে ছবি তিনজোড়া সমান্তরাল সহল লেখা সমান্তরাল লেখা তোমাদের মনে আছে সমান্তরাল সহ লেখা আচ্ছা এই হচ্ছে সমান্তরাল শহর লেখা যেগুলো যতই বাড়াও মাঝখানে দূরত্ব যেন একই থাকে তখনই তারা মিলিত হবে না তাহলে সমান্তরাল সহ লেখা কোনগুলো হচ্ছে দেখো কোনগুলো কোনগুলো সমান্তরাল শহর লেখা হচ্ছে না পি কিউ সমান্তরাল আর এস পিকিউ সমান্তরাল এটা সমান্তরাল চিহ্ন আর এস আর সরল লেখার সরল লেখার এ করবে তোমায় চিহ্ন দেবে মাথায় পিকিউ সমান্তরাল আর এস তারপর হচ্ছে আর এস সমান্তরাল ইউ ভি এইটা হলো তিনজোড়া বলেছে আর পি কিউ সমান্তরাল আবার ইউভি সমান্তরাল সরল রেখা বোঝা গেল আচ্ছা তিনজোড়া পরস্পাচ্ছেদি সরল লেখা পরস্পর ছেদী মানে কি পরস্পরকে ছেদ করছে ঠিক আছে তিনজোড়া পরস্পরছেদি সরল লেখা আচ্ছা প্রথমে কি কি দেখবে দেখো এম এন একটা হচ্ছে পিকিউ জিএইচ আরেকটা কি আর এস এম আরও হতো আমি তিনজোড়া বলে এটা লিখেছি পরস্পরছেদি সরল লেখা তোমার এটাও হতো তোমার পিকিউ তুমি কী বললো পিকিউ পি পিকিউ জি এইচ আর এস এম এন এটা হতো আর এস জি এইচ আরও অনেকগুলো হতো আমি তিন তিনজোটা বলে তিনজোটা লিখলাম ঠিক আছে এবার হচ্ছে এবারটা কি বলছে ছয়টি সরল লেখাংশ সরল লেখাংশ খুঁজি ছয়টি ঠিক আছে তাহলে কোনটা কোনটা হবে দেখো এইগুলো তো সরল লেখাংশ নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে দুটো প্রান্তবিন্দু আছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাহলে এফ এ সি সি ই আর হচ্ছে বিডি বোঝা গেল আমার ছটা বলেছে তাহলে এক দুই তিন এসি চার পাঁচ আর হচ্ছে বিডি ঠিক আছে আর একটাও হয় আচ্ছা এবার হয়ে গেল এবার চলে যাও তারপরটা এই ছবি থেকে ছেদ বিন্দুগুলি লিখে ছেদ বিন্দুগুলো তুমি তো জানছোই সবগুলো যেগুলো ছেদ করছে বিন্দুগুলোই সব ছেদ বিন্দু হবে তাহলে কী কী হবে এ বি ছবিটা দেখো এ এ বি সি সি ডি ই এফ এ বি ডি ই এফ আর একটা ও বোঝা গেল ছেদ বিন্দু ঠিক আছে তারপরটা কি সমবিন্দু আলাদা করি ও লিখি বিন্দু অনেক কোন বিন্দুগুলি একই স্বর অবস্থিত হবে তাহলে তুমি কি করবে বি ডি সি একই শহর লোক অবস্থিত হচ্ছে এ ই সি এটা হলো এ ও ডি আলাদা করি না ওই জন্য ব্যাকেট দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে ও ই আর হচ্ছে এফ ঠিক আছে এগুলো হচ্ছে সমবিন্দু করেছ আচ্ছা তো সমবিন্দু তারপরে কি আছে সরল লেখাংশগুলিকে আলাদা করিও লিখি সরল লেখাংশগুলি কিন্তু অনেক সরল লেখাংশ আছে ঠিক আছে তোমার কোনগুলো সরল লেখাংশগুলিকে আলাদা করব তাহলে সরল লেখাংশ তাহলে কি হবে আয় করব কি এবি এবি এ এসি ঠিক আছে তারপরে কী করবো এফ ঠিক আছে সিএফ এগুলো তারপরে কোনটা হচ্ছে সরল লেখাংশ মানে দুটো প্রান্তবিন্দু থাকবে নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে এ ও এও ও ডি বিও ও ই সিও ও এফ এইগুলো হলো তারপরটা কি এ ইসি এ ইসি বিডিডিসি এফ এবং বিএফ ঠিক আছে এ এফ আর এগুলো কি হচ্ছে রেখাংশগুলি সরল রেখাংশ যেন মাথায় চিহ্নটা দেবে ঠিক আছে বোঝা গেছে আচ্ছা সমবিন্দু এবার হচ্ছে সমবিন্দু সরল রেখাগুলি লিখি তারপর সমবিন্দু সরল রেখা সমবিন্দু সরল রেখা যেন সমবিন্দু সরল লেখা যে সহললেখাগুলি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাকে সমবিন্দু রেখা বলে তোমাদের আগেই করে সমবিন্দু রেখা কি এইগুলো সবই তো সমবিন্দু সহল লেখা ঠিক আছে সমবিন্দু সহললেখা এমনি সব বিন্দুগুলো একটা বিন্দু দিয়েই যাচ্ছে ঠিক আছে আচ্ছা কি কি হবে দেখো সমবিন্দু সহল লেখাগুলো তাহলে এ প্রথমে কি সমবিন্দু চলে এ বি এবি কোনটা এ দিয়ে যাচ্ছে এবি এডি আর একটা কোনটা এ এবি এ এসি সবই এবউ দিয়ে যাচ্ছে এবি সি ব্যাকেটাল রাখবো এটা সুবিধা তোমার সুবিধার জন্য বোঝানোর জন্য সবগুলো কি এবি দিয়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে না এবি এবিএডি আর হচ্ছে এ সি তারপরটা কি না বিএ বিই বি ঠিক আছে তারপরটা কি হল সি এ সি ডি সি এফ ঠিক আছে বোঝা গেছে ঠিক আছে কমা কমা দিয়ে এগুলো রাখবে বোঝা গেলো সবাই বুঝতে পেরেছো আচ্ছা আজ এই অবধি পরের দিন আবার করাবো একটু ভালো করে দেখে নেবে রাখছি বাড়িতে থাকবে সুস্থ থাকবে